খাদ্যরসিকদের পছন্দের তালিকায় বার্গার একটি অন্যতম খাবার। ১৯ শতকের শুরুর দিকে প্রথম হ্যামবার্গারের প্রচলন হয়। ইতিহাস বলে সুস্বাদু এই খাবারটি প্রথম আবিষ্কার হয়েছিল ইউএসএ অথবা জার্মানিতে। দুইটি রুটির মাঝে গরুর মাংসের স্টেক দিয়ে বানানো খাবারের নাম হ্যামবার্গার। বর্তমানে এই হ্যামবার্গারের রেসিপিতে এসেছে নানা পরিবর্তন। বিভিন্ন দেশ তাদের পছন্দ আর সাধ্যমতো রেসিপিতে যোগ করেছে নতুনত্ব ও ভিন্নতা। দামেও রয়েছে তারতম্য। সেই ধারা বজায় রাখতেই 2021-এ নেদারল্যান্ডসের ভুর্থুইজেন থেকে রবার্ট ভ্যান ডিজিন তৈরি করেছেন এমন একটি নিখুঁত বার্গার যা গিনেস বুক অফ ওয়ার্ল্ডের সবচেয়ে দামি বার্গারের খেতাব অর্জন করেছে। বার্গারটির দাম ৫,০০০ ইউরো। শুনে অনেকেরই চোখ কপালে ওঠার কথা, কিন্তু এই বহুমূল্য বার্গারটি স্বাদে ভিন্ন ও নিখুঁত। এই হ্যামবার্গারের বানটি ভোজ্য সোনার পাতায় আবৃত ছিল। বার্গারটিতে জাপানি ওয়াগিউ গরুর মাংস, আলাস্কা কিং ক্র্যাব, হোয়াইট ট্রাফল এবং বেলুগা ক্যাভিয়ার সহ উচ্চ মানের উপাদান ব্যবহার করা হয়েছে। রবার্ট রেকর্ড ব্রেকিং বার্গারটির নাম দেন দ্য গোল্ডেন বয়। বার্গারটি রেমিয়ে ইন্টারন্যাশনাল ৫,০০০ ইউরো দিয়ে কিনে নেয়। ভাগ্যবান ডাইনার ছিলেন রয়্যাল ডাচ ফুড অ্যান্ড বেভারেজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রবার্ট উইলিয়ামসেন। ইশরাত জাহান, সময় সংবাদ।